আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবারই সুস্থতা কামনা করে আমি ভিডিও আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। কিছু কাঠ নিয়ে কথা বলবো, গামারি সেগুন এবং বার্মাটিক সেগুন নিয়ে কথা বলবো। তো আসলে কাঠ পাল্লা বানানোর আগে যে কাঠটা দেখতে কেমন, সার অসার কেমন দেখতে, সব কিছু বিস্তারিত কথা বলবো। যদি আপনারা ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশাপাশি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন, আজকে শুধু তাদের জন্য উপকার হবে যারা ইতিমধ্যে ঘরবাড়ি করতেছেন বা করবেন ভাবতেছেন, তাদের জন্য আমাদের ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে। যেহেতু বাড়িঘর করলে চৌকাঠ পাল্লা অবশ্যই প্রয়োজন হয়, তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে যদি বাড়িঘর তৈরি করার আগে কিছু সাজেশন আছে, দিক নির্দেশনা আছে, সেগুলো আপনাদের ফলো করতে হবে। যেমন একটা পাল্লা যখন তখন চেঞ্জ করতে পারবেন, কিন্তু যখন তখন চাইলে কিন্তু চৌকাঠটা চেঞ্জ করা সম্ভব হয় না। একটা চৌকাঠ চেঞ্জ করতে গেলে পরে আপনার ওয়াল ভাঙতে হয়, গাঁথনি ভাঙতে হয়, টাইলস ভাঙতে হয়, আবার নতুন করে রং করতে হয়। একটা চৌকাঠ লাগানোর পরে মিনিমাম 15 দিন আপনার চৌকাঠ শুকাইতে লাগে, যার কারণে বলবো আপনার চৌকাঠের ক্ষেত্রে অবশ্যই ভালো জিনিসটা লাগাইবেন, দেখবেন, শুনবেন, ভাববেন, তারপরে পরামর্শ করার পরে চৌকাঠটা লাগাইবেন। আমি মনে করি যাদের বাজেট কম তাদের জন্য লোহা কাঠ অথবা শিলকড়ি কাঠটা ভালো হবে, যেহেতু লোহা কাঠ অথবা শিলকড়ি কাঠটা লাইফ গ্যারান্টি হয়ে থাকে যদি কোনো পল না থাকে কাঠে। কাঠের পল কোন অংশটাকে পল বলা হয় সেটা দেখতে হলে পর আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন কাঠের সার অসার নিয়ে কিছু কথা বলা যাক। এটা দেখতে পাচ্ছেন সেগুন কাঠ, এটা চিটাগাং সেগুন কাঠ, এগুলো সবই চিটাগাং সেগুন কাঠ, সার অসার মিক্সের করা। আর এখানে দেখতে পাচ্ছেন এটা বার্মাটিক সেগুন, এটা কিন্তু রান্দাও করা হয় নাই, কোনো ফিনিশিং হয় নাই, সমিল থেকে চিরানোর পরে যে কাঠের দেখতে অংশ সেই কাঠটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এটা চৌকাঠের জন্য কাঠানো, এটা 11 ইঞ্চি, একদিকে আছে 2.5 ইঞ্চি আর একদিকে আছে 11 ইঞ্চি। যে গাঁথনিটা 10 ইঞ্চি হয়ে থাকে তাদের জন্য কিন্তু 11 ইঞ্চি চৌকাঠটা প্রয়োজন হয়। তো যার কারণে এটা চৌকাঠের কাঠ, এটা বার্মাটিক সেগুন। এই একটা চৌকাঠ নিতে হলে পারে 7 ফিট বাই সাড়ে তিন ফিট, এই মাপের যদি 11-এর চৌকাঠ নিতে চান তাহলে পড়বে মাত্র 27,000 টাকা। 27,000 টাকা হলে বার্মাটিক কাঠের 100% সারি, কোনো পল নেই, এই চৌকাঠটা নিতে পারবেন। আর যদি 11-এর চৌকাঠটা সেগুন কাঠের হয়ে থাকে, চিটাং সেগুন কাঠের, 100% সারি হলে পরে পড়বে 18,000 টাকা, আর যদি কোনো সার বার মিক্স থাকে তাহলে পড়বে 15,000 টাকা। আর 11-এর ক্ষেত্রে যদি 6.5 নেন বার্মাটিকেরটা পড়বে মাত্র 15,000 টাকা, চিটাং সেগুন কাঠেরটা 100% সারি যেটা সেটা পড়বে 8,000 টাকা, আর সারবার মিক্সার করার সেটা পড়বে 6,000 টাকা। লোহা কাঠের চৌকাঠটা পড়বে মাত্র 4,500 টাকা, শিলকড়ির চৌকাঠটা পড়বে মাত্র 4,500 টাকা। তবে এই চৌকাঠগুলো সব কিছু 100% সারের কথাই বললাম, এখানে কিন্তু পল দিয়ে কোনো কথা বলি নাই, শুধু চিটাং সেগুন কাঠের ক্ষেত্রে যেটা পল সেটা পড়বে 6,000 টাকা। তো চলুন আমরা কাঠের সার অসারটা আমরা চিনে নেই। এখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিটাং সেগুন কাঠের পল অংশ, আর এটাকে বলা হয় সার অংশ। এই সারটার সঙ্গে যদি এতটুকু পল থাকে তাহলে কিন্তু এতটুকু সারের কোনো মূল্য থাকবে না। এতটুকু কেন, আরও সবটুকু সারের কিন্তু মূল্য থাকবে না, যেহেতু এটা অসার। এটাকে যখন ঘুনে ধরবে এটাতে না লাগলেও এই পুরা পাল্লাটাই কিন্তু অকেজো হয়ে যাবে। হ্যাঁ, ধরবে কখন, 40 বছর পরে কিংবা 50 বছর পরে অথবা 35 বছর পরে ধরবে। চিটাং সেগুন কাঠে যদি 100% পল হয়ে থাকে তবু ওই পাল্লাটা ঘুনে ধরলে পরে 35 বছর পরে ধরে, 30-35 বছর পরে ধরে। আর যদি 100% সার হয় তাহলে তো ওটা ঘুনে ধরার কোনো প্রশ্নই আসে না, ওটা লাইফ গ্যারান্টি হয়ে যায়। যেমন এটা এই কাঠে কোনো পল নেই, এই কাঠটা কিন্তু 100% সারি, আর এই কাঠটাও 100% সারি। তবে চিটাং সেগুন কাঠের কিছু পল থাকে, সার অংশ থাকে, তো এই পল থাকলেও কিন্তু কাঠে সহজে ঘুনে ধরে না যদি চিটাং সেগুন হয়ে থাকে। তো যার কারণে বলে 100% সারি নিলে একটা পাল্লার রেট পড়বে মাত্র বার্নিশ ছাড়া ডিজাইন সহ পড়বে 17,000 টাকা, বার্নিশ ছাড়া ডিজাইন সহ 100% সার। আর যদি কিছু অংশ অসার নেন, পল নেন, বার নেন, এটাকে বলা হয় অসার, চিটাঙের ভাষায় বলা হয় বার, আর সচরাচর যে ভাষা কমন ভাষা বলা হয় পল, এই সাদা অংশটাকে বলা হয় পল, এটাকে বলা হয় সার। তো এইভাবে সারের অংশটার পাল্লাটা যদি নিয়ে থাকেন চিটাং সেগুন কাঠের, আমার পাশে কিন্তু আরও আছে, সবগুলো কিন্তু আমি এখানে সাজায় রাখছি জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে যে এটা চিটাং সেগুন দেখতে কেমন, এবং সার অংশ এবং অসার অংশটা আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি আজকে ভিডিওটা করতেছি শুধু কাঠের ক্ষেত্রে। তো যদি 100% সারে
চৌকাঠ নিতে চান চিটাং সেগুন কাঠের, যদি লাইফ গ্যারান্টি চান তাহলে অবশ্যই 100% শাড়ি নেবেন এবং চিটাং সেগুন কাঠের নেবেন। চিটাং সেগুন কাঠের ফ্রেমটা পড়বে 8,000 টাকা, আর চিটাং সেগুন কাঠের পাল্লাটা পড়বে সলিড পাল্লা, তার সঙ্গে ডিজাইন যে কোনো ডিজাইন নিতে পারবেন। যেটা বলতেছিলাম ডিজাইন সহ নিলে পারে চিটাং সেগুন কাঠে 100% শাড়ি যেটা সেটা পড়বে 17,000 টাকা, আর কিছু অংশ পল থাকলে সেই পাল্লাটা রেট চলে আসবে 12,000 টাকা, 5,000 টাকা ডিফারেন্স। 5,000 টাকা হলে পার 100% শাড়ি চোকারটা পাল্লাটাই নিতে পারবেন। আর বার্নিশ করে নেবেন না, এ কারণে বলি কাঠের সার অংশ নিতে হলে শাড়ি কাঠ নিতে হলে পারে কখনও বার্নিশ সহ নেবেন না, কারণ কি বার্নিশ করার পরে কাঠ কিন্তু চিনতে পারবেন না, কাঠ কী কাঠ এটাও কিন্তু চেনা সম্ভব হয় না। চিটাং সেগুনই নিলেন নাকি 100% শাড়ি নিলেন এটা বুঝতে পারবেন না, যার কারণে আমি বলবো বার্নিশ ছাড়া কাঠটা নেওয়ার অধিকাংশ ক্ষেত্রে বার্নিশ ছাড়া নেওয়াটাই চেষ্টা করবেন, প্রয়োজনে বাড়ি গিয়ে বার্নিশ করবেন, বাড়িতে নেওয়ার পরে বার্নিশটা করবেন। তো আমাদের কাঠগুলো কিন্তু সিজনিং করা, এখানে সিজনিং করার পরে এখানে সাজিয়ে রাখছি। এই কাঠটা দেখেন গামারি কাঠ, গামারি কাঠেই ছিদ্র থাকবে, পোকে খাওয়ার চিহ্ন থাকবে, কিছু অংশ থাকবে যেমন এই একটা অংশ, তো সব কাঠে কিন্তু পোকে খাওয়া থাকে না, কিছু কিছু ক্ষেত্রে পোকে খাওয়ার চিহ্নগুলো থাকে। গামারি কাঠের পাল্লা যদি নিয়ে থাকেন এই 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 সাদা অংশ, এই সাদাটা গামারি কাঠটা সাদা হয়, বার্মাটিক কাঠটা দেখতে এমন হয়, চিটাং কাঠটা দেখতে কিছুটা সার অসার থাকে। তো যদি গামারি কাঠের পাল্লা নিতে চান বার্নিশ সহ পড়বে 11,000, বার্নিশ ছাড়া পড়বে 8,000 টাকা। আমি বারবার বলবো বার্নিশ ছাড়াটা নেওয়াটাই বেটার হবে, কারণ কাঠে কতটুকু সার কতটুকু অসার সেটা দেখতে হলে অবশ্যই কাঠটা বার্নিশ ছাড়া নিতে হবে। তো আসলে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশাপাশি আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা মোহাম্মদপুর র‍্যাব টু হেডকোয়ার্টার পাশেই, এবং র‍্যাব টু গেটের সামনে আসলে আমাদের অ্যাড্রেসটা দেখতে পারবেন। আমাদের র‍্যাব টু এই যে দেখা যায় র‍্যাব টু হেডকোয়ার্টার এখানে, আর তার বিপরীতে আমাদের দোকানটা র‍্যাব টু হেডকোয়ার্টারের সামনে, এমনকি মোবাইল নাম্বার থাকবে, ইমো নাম্বার থাকবে, যে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে বিস্তারিত কথা বলতে পারবেন, বিস্তারিত জানার আছে বোঝার আছে অবশ্যই জেনে শুনে প্রোডাক্টগুলো কিনবেন। আমার দোকানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে, চৌকাঠ আছে, পাল্লা আছে, যেগুলো আমি আপনাকে আজকে শুধু কাঠগুলো নিয়ে কথা বললাম, যার কারণে ভিডিওগুলো দেখালাম না, ডিজাইনগুলো দেখালাম না। এখানে চৌকাঠ আছে, আরও অধিকাংশ পাল্লা আছে, ডিপ পাল্লা আছে, সলিড পাল্লা আছে, ডিজাইন করা আছে, বার্নিশ ছাড়া আছে, বার্নিশ সহ আছে। তো আসলে পাল্লা নিয়ে কোনো কথা বললাম না, জাস্ট কাঠ নিয়ে আমি আপনাদেরকে দেখা দিলাম, কাঠের সার অংশ অসার অংশ দেখতে কেমন, কত কেমন দেখে কোন কাঠটা দেখতে কেমন সব কিছু কিন্তু আপনি আপনাদেরকে দেখাই দিয়েছে। আরও অনেক কিছু বাকি আছে, সেগুলো আমাদের ফোনে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।